আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে অবশেষে ভাইয়ের জন্মদিনের ব্লগটা শেয়ার করতেছি। এই দিনে মূলত আমরা কি কি করলাম সেটাই আর কি। যদিও ভিডিওটা লাস্ট ইয়ারের বলা যায়, কিন্তু আমি যেহেতু এখন আপলোড করতেছি, তো 2024 সালের নতুন বছরের এইটা আমার প্রথম ব্লগ, তাই সবাইকে আমার পক্ষ থেকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তো অ্যাগেন ভিডিওতে আসা যাক। আমার যে ভিডিও আপলোড করার ক্ষেত্রে কি পরিমাণে অলসতা কাজ করে সেটা আমার ভিডিও দেওয়ার গতি দেখেই বোঝা যায়। লাস্ট ইয়ারের এমন অনেকগুলো ভ্লগ জমে আছে এখনো। ভাই, এটা একদমই আমার দোষ না, আমি তো বলবো সময়ের দোষ। মানে সময়গুলো যে কিভাবে শেষ হয়ে যাইতেছে তা বোঝা খুবই মুশকিল ব্যাপার। যাই হোক, সবগুলো ভিডিওই আস্তে আস্তে আপলোড করার চেষ্টা করব। আর এইদিকে দেখেন আজকের ওয়েদারের কি একটা অবস্থা, মানে এইভাবেই চলে সারা বছর। একদিন একটু ভালো থাকলে আর বাকি 7 দিন তো সুন্দর আবহাওয়ার দেখাই পাওয়া যায় না। তো আজকে সকাল বেলা আমি আর ভাই একটু বের হয়েছিলাম টুকিটাকি বাজার করতে আর কি। নর্মালি তো ছোটবেলা থেকে আমাদের তেমন একটা বার্থডে সেলিব্রেশন করা হয় না, আর আমাদেরও তেমন একটা ইচ্ছা নাই করার, কিন্তু বড় হওয়ার পর কেন জানি লাস্ট কয়েক বছর ধরে আর কি হয়ে যাইতেছে এটা। বিশেষ করে আমাদের জন্মদিন নিয়ে কোনো এক্সপেকটেশন নাই আর থাকেও না তেমন একটা, কিন্তু যখন থেকে আমরা ফ্যামিলির সবাই আর কি একসাথে হয়েছি তখন থেকে আমাদের ফ্যামিলিতে এরকম ছোটখাটো জিনিসগুলো কেন জানি একটু স্পেশাল করা হয় আর কি। তবে আমরা কিন্তু ওই রকমভাবে একেবারেই অভ্যস্ত না যে বাধ্যতামূলকভাবে করতেই হবে, এমনকি স্পেসিফিক জন্মদিন যেভাবে সেলিব্রেশন করা হয় ওই রকমভাবে করতে হবে তেমন কিছুই না। আমার ফ্যামিলিতে যে কোনো স্পেশাল ডে অথবা সেলিব্রেশন মানেই হচ্ছে বাসায় হালকা পাতলা রান্নাবান্না করা আর পরিবারের সবাই একসাথে একটু টাইম স্পেন্ড করা, এরকম আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে আপনাদের সাথে আমরা বাজার টাজার করে বাসায় চলে আসছি। তো কিছু মিষ্টি আইটেমও আনছিলাম, সেগুলো এখন আনপ্যাক করতেছি। মিষ্টি আইটেমের জন্য আজকে এক বক্স ম্যাকারন নিয়ে আসছিলাম। তো যখন আমি আনপ্যাক করতেছি দেখলাম যে একটা সুন্দর ডেকোরেশন পিসও দেওয়া আছে। তো যেহেতু দিয়েই দিছে ভাবলাম যে ভালোই হয়েছে, একটু ডেকোরেশন করা যাবে এখন। তো তারপর আমি ওইটা সেট করলাম আর এটা দেখতে এরকম হয়েছে। দেন আমি এখানে কিছু ম্যাকারনি দিয়ে আর কি একটু ডেকোরেশন করব। এই জিনিসটা না থাকলে অবশ্য আমাদের এভাবে টেবিলে রাখা হইতো না, ফ্রিজে রেখে দিতাম একদম ডিরেক্ট। তো একটু গুছাইতেছিলাম, আর আজকে অবশ্য আমার ক্লাসও আছিল, আমি যাইতে চাইছিলাম কিন্তু আব্বু আর ভাই আমারে ঠিক এগুলা করার জন্যই যাইতে দেয় নাই, আর ওয়েদারও তেমন একটা ভালো আসছিল না। তাই বাসায় যেহেতু থাকা হয়েছে সারাদিন, এই কারণে নিজে নিজেই আর কি এগুলা করছি। আর আজকের জন্য আম্মু বিরিয়ানি রান্না করছিল, তো খাওয়া দাওয়া করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। তো কথা হইতেছে আমার আব্বুর বলার কারণে এগুলা করা হয়েছে, মানে সকাল থেকেই বলতেছে এটা সেটা করতে, দেন বলে একটা কেক নিয়ে আইসো, আবার আম্মুরে বলছে বাসায় কিছু রান্না বান্না করতে, এমনকি আমার আজকে ক্লাসেও যাইতে দিল না। তো সবই ঠিক আছে, করলাম সবকিছুই, কিন্তু মাঝখান থেকে আব্বু আজকে সারাদিন বাসায় ছিল না। এটা কেমন হইলো বলেন তো? মানে সেই সকালবেলা গেছে কোন কাজের জন্য নাকি প্যারিসে, এখনো বাসায় আসে নাই। তো যাই হোক, এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আব্বুর জন্য ওয়েট করতেছি, আব্বু আসলে আর কি কেকটা কাটবো। আর এর মধ্যে দেখলাম বাহিরের ওয়েদারটাও ভালো হয়েছে একটু, মানে বৃষ্টি নাই, তো ভাবছি একটু পরে বের হব। হ্যাপি বার্থডে ফাহাদ আলী, ফাহাদ আলী, ফাহাদ কাজী, ফাহাদ আলী। আর এই তো, এরপরে অবশেষে আব্বু চলে আসলো, দেন একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে। এরপরে আমরা এখন মিষ্টিমুখ করতেছিলাম আর কি, কেক কেটে অনেক হাসাহাসি করতেছিলাম আব্বুর কাণ্ড দেখে। আর আমার আব্বু কিন্তু মিষ্টি অনেক পছন্দ করে, খাবে না জন্মদিন না খাও। এদিকে আমি আবার একটু ম্যাকারন খাইতেছিলাম, কারণ এটা অনেক বেশি মজা লাগছে আমার কাছে, বিশেষ করে অরেঞ্জ ফ্লেভারেরটা। আর এই কেকটাও প্রচুর পরিমাণে মিষ্টি বেশি ছিল, তো আমি আবার ভাইর একটু খাওয়াই দিলাম। না তুমি একটু খাও, আমরা তারা হান ভিডিও করে পেলাম না। দেন খাওয়া দাওয়া শেষ হইলে যেই বলা সেই কাজ, আমি আর ভাই একটু হাঁটতে বের হইলাম। এমনিতেও রাস্তাঘাট এরকম সাজানোর পর আমার আর এই কয়েকদিনের মধ্যে একেবারেই আসা হয় নাই, আই ডোন্ট নো কেন, মানে কয়েকবার চিন্তা করছি যে একটু যাব দেখতে, তাই আজকে একটু বের হইলাম। আর লাইটিংগুলো কিন্তু সন্ধ্যাবেলা দেখতে বেশি সুন্দর লাগে, যেহেতু এগুলো দিনের বেলা অফ থাকে। তো আমি প্রথমেই একটু থিয়েটারের সামনে গেছিলাম, কারণ এখানে প্রত্যেকটা স্পেশাল অকেশনেই ডিফারেন্টভাবে ডেকোরেশন করা হয়। আর আমি যখন বাহিরে দিয়ে ঘুরতেছিলাম তখন মেবি ভিতরে প্রোগ্রামও চলতেছিল। দেন এখান থেকে বের হয়ে আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাই। আর সন্ধ্যাবেলা বের হয়েছিলাম তাই তেমন একটা মানুষও ছিল না। বুঝছে, দাদা গিফট নিয়ে দাঁড়ায় রয়েছে, ঢুকবার দিব না, দেখছ একটা শিয়াল শুয়ে রয়েছে। এখানে ছবি তোলার জন্য এটা সেটা দিয়ে ডেকোরেশন করা, যেমন এখানে একটা কেবল কার দেওয়া ছিল ছবি তোলার জন্য, তো ভাবছিলাম কয়েকটা পিকচার নিব, বাট ভিজা ছিল। কিন্তু এটা তো ভিজা, চলে যাচ্ছি আমি সুইজারল্যান্ড, তুমি থাকো আমি সুইজারল্যান্ড থেকে একটা ট্যুর দিয়ে আসি। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আবিয়াতো, আবিয়াতো, আদোমা,
সুইজারল্যান্ড থেকে আমার ঘুরে আসতে 1 থেকে 2 ঘন্টার মতো লাগবো। দঙ্ক আতু তালো মোফের আমার খুবই পছন্দের। আমি যখন বাসায় বোরিং ফিল করি আমি এইদিকে চলে আসি হাঁটাহাঁটি করার জন্য, আর যদি বাই চান্স কোনো মানুষজন না থাকে তাইলে তো কোনো কথাই নেই। এনিওয়েজ এইগুলো নিয়েছিল আমার আজকের সারাদিন প্লাস আমার আজকের ভ্লগ। এরপরে আমি আর ভাই কথা বলতে বলতে বাসায় ব্যাক করি। অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই, কথা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। টিল দেন সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।